নমস্কার। আজকের নিবেদনে নিজেই নিজের সঙ্গী হও, কলমে সরজিৎ ঘোষ। ভালো থাকতে কে না চায়, কিন্তু ভালো থাকা হয় না আমাদের। আমরা বেশিরভাগ মানুষই নিজেকে ভালো রাখতে ভুলে যাই। ঠিক ভুলি না, নিজের যত্ন নিজেই নিই না। নিজেকে ভালো রাখতে গেলে নিজের যত্ন করতে হয়, কিন্তু সেটা করি কি? আমরা নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবি, অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের কথা ভুলি। আমরা ভেবে নিই কাছের মানুষটার ভালো থাকা মানেই নিজের ভালো থাকা। একদিন দেখবে, যার ভালো থাকার জন্য তুমি সব কিছু ত্যাগ করেছিলে, সেই মানুষটা তোমাকে ত্যাগ করে গেছে। সে তোমাকে ছেড়ে ভালো আছে, অথচ তুমি ভালো নেই। তোমার আর ভালো থাকা হয় না। জীবনে যার জন্য কিছু করবে, তার আগে একটু নিজের কথা ভেবো, নিজেকে ভালো রাখার কথা ভেবো। নিজে ভালো থাকলে পুরো জগৎটাকেই ভালো লাগবে। নিজেকে ভালো রাখতে চাইলে নিজের যত্ন করো, তাই সবার আগে নিজেই নিজের সঙ্গী হয়ে ওঠো। কোনো কাজ করার আগে নিজের মনকে জিজ্ঞেস করতে হয়। উপদেশ সবাই দেবে, কিন্তু সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়। মনে আঘাত পেলে নিজেই নিজেকে বোঝাতে হয়। মনের ঘরে কারো খবরদারি চলে না। খারাপ সময় কেউ পাশেও থাকে না। নিজেই নিজেকে বুঝিয়ে নিতে হয়। সময়ের দাম সব থেকে বেশি, তাই নিজের মূল্যবান সময় নিজের কাজে ব্যয় করার পর অন্যকে সময় দিও। তা না হলে সময় একদিন প্রতিশোধ নেবে। বন্ধ ঘড়িটাও কিন্তু দুবার সঠিক সময় দেখায়। যদি কাউকে ভালোবেসেই থাকো, তার উপর নির্ভরশীল হয়ে পড়ো না, বরং তাকে এমনভাবে ভালোবাসো সে যেন তোমার ভালোবাসায় নির্ভরশীল হয়ে পড়ে। তাতে ভালোবাসাটা দুদিক থেকেই থাকে। নিজেকে ভালো রাখা মানে অন্যের কাছে নিজেকে উজাড় করে দেওয়া নয়, নিজেকে নিজের কাছে রেখে অন্যকে ভালো রাখতে পারলে নিজে ভালো থাকা যায়। নিজে ভালো থাকার দায়িত্ব আসলে নিজেকেই নিতে হয়।